মাথা এদিকে ওটা সিন আমরা পাইছি, পাও ফুটা ফুটা সিন পাইছি, দেখো পারলো বড় একটা বুলেটের সিন আমার বাইরে যেহেতু দরিয়া নেয় নেঙ্কাপ লাগাইয়া এভাবে ধরছ একটা এভাবে তারেক আহমদের একমাত্র ছেলে এই শিশু আবার বুঝতে পারে না, তার বাবা নেই বুঝতে পারে না, বুঝছেন তা কিভাবে বুঝবে আগামী দিন? আমি আমরা থানার ঢুকার অপোজিটে লেফটে যে ওয়াল আছে লেফটে এই সাইডে আমরা খুঁজছিলাম বাইনতে খুঁজছিলাম, আর আমরা ওইলাম কি রাইটে রয়েছি, রাইট সব এভরিথিং পূজা শেষ দেন আমার ভাই হয় সাডেনলি করা কহ কর্নারও মানে অপোজিট লেফটেও একবারে কর্নারও নিচে আমার ভাই ফালায়। গত সোমবার আনুমানিক সময় দুপুর তিনটায় দুর্বৃত্তকারীরা বিয়ানীবাজার থানায় হামলা চালিয়ে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। তখনও গুলি না চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলমান হামলার এক পর্যায়ে প্রধান ফটক ভেঙে হামলাকারীরা ভেতরে ঢুকে পড়লে প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় বিয়ানীবাজার থানা পুলিশ। হতাহতে প্রাণ হারায় তিনজন, তাদের একজন মোল্লাপুর ইউনিয়নের কটুখালী পার্ক গ্রামের তারেক আহমেদ। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে থানার ভেতর তার লাশ উদ্ধার করে তার পরিবার। নিহতের পরিবারের সাথে কথা হলে উঠে আসে সেদিনের হৃদয় বিদারক ঘটনা। রাত্রে দশটার দিকে আমার মইয়ে ফোন দিছিল, দিয়া জিকাই শুনছে তারেক রে ফাইয়ান না রে বউ, তুমি তাহলে একটু খোঁজখবর নেও। খোঁজখবর নেওয়া দিয়া দেখা গেছে যে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সও গেছি, কেন কোনো ডায়েরি তার কোনো নাম ঠিকানা না পাইয়া। রাতের এগারোটার দিকে আমরা উসমানী মেডিকেল গেছি, উসমানী মেডিকেল গিয়া ইমার্জেন্সি তারার গেছে খোঁজখবর নিচ্ছি, তারারও ডায়েরির মাঝে কোনো এই ধরনের নাম ঠিকানাও নাই পাইছি না। পরবর্তীতে তানোর ওয়াইফের লগে যোগাযোগ করার পরে তানোর ওয়াইফে তানোর মোবাইলের লোকেশন ট্রেক করার পরে দেখা গেছে যে বিয়ানীবাজার থানার মোবাইল আছে। তো আমরা সিলেট থেকে আবার রওনা দিলে আইসি বিয়ানীবাজার। বিয়ানীবাজার আবার পরে উপস্থিতির সময় বিয়ানীবাজার থানার ইমাম সাহেব আর উপস্থিত আসলা ফারাদার একজন তানতানোর লগে লইয়া তানতানোর সহযোগিতায় আমরা আবার থানার ভিতরে হামাইছি। হামাইয়া আমরা তাৎক্ষণিক থানার চারিদিকে টুকাইছি, টুকাইয়া দেখা গেছে যে না তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। শেষ মুহূর্তে যে সময় আমরা বারোই জিতাম ওই সময় থানার পূর্ব পাশের দক্ষিণ সাইডের ওয়ালোর এক কর্নারের সাইডে তার লাশ ফালাইয়া রাখা। তাৎক্ষণিক কোনো গিয়ে আমরা পাইছি, পাওয়ার পরে আমরা কাউন্সিলারের নাম্বাই লোকে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া লাস্ট আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া গেছি। মানে আমার দিলে মানেন না যে আমার ভাই তারা যাই হয়তো কিবেন, আমি আমার ভাইরে দুটো মানে তাকে কোনো চিকিৎসার অভাবে যদি আমার ভাই কিচ্ছু হয় আমরা যাই নিজের ভাই তো গেছি, আমরা গিয়া পাইছি আমার সাগর ভাই সব চেক করছেন, আমার ফ্রেন্ড তারারও আমি ফোন দিছি, তারা খবর লইছে যে সাইডটা মার্ডার মানে অজ্ঞাতনামা হিসাবে বিয়ানীবাজার সাইজন মানুষ মারা গেছে, তারার কোনো লিস্ট নেই, হয়ে মনে আমার ভাই হইতে পারে। দেন আমার ভাই তারা চেক করছে মরগর গড় গেছে গিয়ে আল্লাহীন দেখছেন না তার এক নামের কেউ নাই, পিকচারও দেখাইছেন এভরিথিং দিছি কার্ড মানে আইডি কার্ডও ডিটেলসে দেওয়া হয়েছে। বাদে আমরা গিয়া হইলাম তারার ভাই আপনি তো দেখাইতে পারবানি, ওই রাখবেন তিনবার চেক করা হয়ে গেছে, তোমার ফ্রেন্ড সার্কেল দিয়ে চেক করাইছে, দেন আমার তোমার ভাইয়ের রিলেটিভস তারা হইয়া দিয়ে আসছে, আমরা এখন আর শিওর দেখো আমার যদি কোনো জিনিস না থাকে কোনো আমার লাভ নাই না, তোমার আত্মীয় বা তোমার ভাই না আছে। আমরা ব্যাক হইছিল কালক ব্যাক হইয়া আমরা এখন হয়েছি থানার যেতাম, কারণ তার জুতা যখন পাইছি ডেফিনেটলি ফাইম আমার ভাই আছে, জুতা পাইছি কিন্তু ভিতরেও একটা জুতা পাইছি আমার ভাই, তখন ঢুকি আমরা হইলাম ভাই মানে থানার নিচ থেকে কি লইয়া পুকুর থেকে লইয়া এভরি জুব যার আমরা সব জায়গাতে আমার বাইরে চেক করছি, মানে মানে কোনো জায়গা বাকি নাই ভাই। আমরা মেঘর মাঝে তিনটার দিকে যখন পুরা বৃষ্টি দেন ফোন টোন দিয়া তুকাইয়া আর আমার ফুয়া গোখানো সকল আর গেছে, ফোন দিছি দিয়া হইল আমার ফুয়া গুর দেখো আমরা তো আর কেউ নাই রে বাপ মর সহিংসা ছয় মাস হয়েছে এরপরে ফুয়াও ইয়া মরা দেখি আমরা তো হুশ থাকার ও ফুয়া মাতিয়া গেল এর মাঝে আমার ফুয়া গুনে আর আমার ফুয়া ফরদান ফুয়াও আর নাই ও হিগু হুরু হিগু আগুয়া যাবুয়া আর বড় ফুয়া আগুন গেছিলা ইয়ত ও তার গলালর মাধ্যমে গেছিলা বুডে তাই নহ কোনো আকটাই
টাকা পয়সা নাই পিলা দিতে ফ্যামিলি হইলো কি আমার ছোট ভাই আমরা ডিপেন্ডেন্ট খেউ নাই আমার আঙ্কেল আসলা তাই না আমরা সব ঠিক করে করতে তাই না অসুস্থ এখন আমরা সংসার চলতো কিলে আমার ছোট আমার ভাই ফুতে একটা আছে এগুলো ভবিষ্যৎ আমরা ফ্যামিলির ভবিষ্যৎ তো আমার ভাই ইন্তরূপে আমার ভাই হতো তাহলে বিদেশ পাঠাইতাম কত পরিকল্পনা ফ্যামিলির থাকে করলাম না কিন্তু এখন তো আর আমরা কিচ্ছু করার নাই একটা জানরে যে তাই তিন মাল্লা ব্যাক করে দিতে পারেন যদি ঠিক আছে বিচার ভাই মার না আমরা বিচারতাম তানো কাছে সামনে সরকারও কাছে জনগণের কাছে সব কাছে আমার ওটাও সবা আমরা আমরা জীবনটা আমরা চলতাম কিলা আমরা চলার উপায় দেখায় দেখায়